নগর আত্রাইয়া চক সিমলা উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের আয়োজনে শুক্রবার বেলা দুই গটিকায় চক সিমলা উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চক সিমলা উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মোহাম্মদ রবিউল ইসলাম রিটুর সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখিয়ে নওগাঁ ছয় আত্রাই রানীনগরের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ উমর ফারুক সুমন এমপি। এ সময় সঙ্গে উপস্থিত ছিল আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল খালেদ বিষয়, বিশিষ্ট সমাজসেবক রানীনগর উপজেলার গোনা ইউনিয়ন কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম ভুলু, মোহাম্মদ আমেদ আলী কবিরাজ, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মতিউর রহমান, মোহাম্মদ মাসুদ রানা মুক্তা, মোহাম্মদ জিয়া, অত্ত মসজিদ কমিটির সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ। কোনো ফান্ড নেই মসজিদের পুনর্জনের জন্য, বেসিক্যালি কোনো ফান্ড নেই। আমরা করোনা হয়েছে ক্যাটাগরিটা করেছি, এখন আড়াই হাজার মসজিদ কয়টা দিতে পারবো, তাই না? সবাই আশা করে, সবাই বলে, আমার কাছে প্রায় এতগুলো দরখাস্ত জমা করেছে। তারপর যেহেতু আসছি, আমি যেভাবে হোক এই মসজিদ করার সময় কিছু সহযোগিতা করবো, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।